জিতবে বাংলাদেশ, দেখবে বিশ্ব, আফগানিস্তান আমাদের সাথে হয়ে যাবে আরো একবার নিঃস্ব। না না, জিতুম আমরা, চাই আছে দেখবে তোমরা। কতদিন ধরে টগরে মনে মনে খুঁজতাছি, আমি আবার আমার চিল মুডে আয় পড়তে চাইতেছি, টগরও পাইতেছি না, চিল মুডেও আইতে পারতাছি না। এই যে ভাই, এত চিল চিল করেন না, পরে কিন্তু একটা রানও করতে পারবেন না, মি একটা ডাব্বা মারবেন আপনি। ও বেটা, এই বছর আমি মারছি অনেক ডাব্বা, তাই তোদের সাথে খেলা বুঝাই দিব, আমি তোদের আব্বা। দেখেন ভাই, আমারে কিন্তু চেতায়েন না, পরে কিন্তু বল করে আপনার মাইরাই ফেলাম আমি। কি কইলি তুই? তুই আমারে মাইরা ফেলবি বল করে? তুই খালি আমার সামনে আসিস, তোর আমি ফাটাই পেলাম ছক্কা মারতে মারতে। এত আবার কইেন না, এটা কিন্তু আপনাদের মিরপুর না, এটা হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়াতে আমাদের পারফরমেন্স বরাবরই ভালো হয়ে থাকে। আমারও পারফরমেন্স ভালো হয়ে থাকে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে হয়ে থাকে, ইন্ডিয়ার মাঠে তো আর হয় না। ইন্ডিয়ার সাথে যখন হয়ে যায়, ইন্ডিয়ার মাঠে হইব না, এটা কোনো কথা বেটা? না ভাই, হইব না, কারণ ইন্ডিয়া হচ্ছে আমাদের হোম ভেনু, আপনাদের না। আর আমরা এইখানে আইপিএল খেললে খেললে অভ্যস্ত, তাই আমাদের পারফরমেন্স সবসময় এইখানে ভালো হয়। তুই আইপিএল খেলো দেখা, যদি তোর পারফরমেন্স ভালো হয়, আমিও তো কয়েকদিন আগে আইপিএল খেলেলাম, তাহলে আমারও তো পারফরমেন্স ভালোই হইব। দৌড়মিয়া হারা মাস পানি টানতে টানতে লাস্টে একটা ম্যাচ খেলার সুযোগ পাইছেন, তাও কিছু করতে পারেন নাই, দলরে ঠকাই দিয়েছেন, আমরা মনে হয় দেখি নাই। না না, ওইটাকে খারাপ খেলা বলে না, কারণ ওইটা আমি ইচ্ছা করে এই করছি। ওরা আমারে আই না, আমার এটা ম্যাচ না খেলায় খালি পানি টানাইছে, তাই ম্যাচটা ঠকাই দিয়া প্রতিশোধ নিয়েছিলাম। হো ভাই, নাচতে না পারলে উঠান বাঁকা একটা কথা আছে না, প্রমাণটা আপনি দিয়ে দিলেন। ওই বেটা, ওর লগে কি পেছাল পারস? আমি যেই টাইমের থেকে আইপিএল খেলছি, ওই টাইমে তো তোর জন্মই হয় নাই বেটা। দূর ভাই, জন্ম হয় নাই মানে কি কইতেছেন আপনি? আপনি আর আমি তো একলগেই খেললাম মিয়া। তাহলে এখন তোর কত বছর বয়স চলে? এই তো ভাই, মাত্র 14 পার হইয়া 15 তো পড়ছে, মানে আমার 15 বছর চলতেছে। তাহলে তো বেটা, আমি খেলাই শুরু করছি আজকে 20 বছর ধরে, তাহলে আমি যখন খেলছি তখন তো তোর জন্মই হয় নাই। আরে না ভাই, তাহলে আপনি মনে হয় ভুল কইতেছেন, কারণ কয়েক বছর আগেও তো আপনার আমি একই দলে খেললাম আইপিএল। তাহলে হালার পর তোর বয়স 15 হয় কেমনে? ইয়ে মানে ভাই, আসলে শরমের ব্যাপার তো, তাই কইতে আমার লজ্জা লাগতেছে। তোর শরমের গোষ্ঠী গিলাই আজকে তোর কইতে হইব তোর কত বছর বয়স। ভাই আমি সত্যি কথা কইতেছি, আপনি কারো কাছে কইেন না প্লিজ। আচ্ছা কমু না, তবুও কো তোর বয়সটা কত? ইয়ে মানে ভাই, আমার হয়েছে 30 বছর বয়স, কিন্তু ভাই আমি এটা লুকায় রাখি, কাউরে বলি না। কস কি বেটা হাল্লার ভাই হাল্লা, কিন্তু তুই লুকায় রাখুস কি কারণে? আসলে ভাই আমার এখনো পোলাপান্য অভ্যাস রয়ে গেছে তো, যেমন মার্বেল খেলা, গুলি দিয়া পাখি মারা, তারপরে ছ্যান্ডার বুট খাইয়া মানছে চুলের মধ্যে লাগাই দিয়া। তুই বুড়া পাঠা হয়ে গেছিস, এখনো কি এইগুলা করস নাকি? এই তো ভাই, আমি জানতাম আপনি এমন কিছু কইবেন, এর লেগে আমি আমার বয়সটা লুকিয়ে রাখছি, কই নাই। হাল্লার ভাই হাল্লা, মানুষ আর হইলি না ভাই? মানুষ তো হইছি, কিন্তু কি করুম, আমি ওই পাখি মারা মার্বেল খেলা এগুলা সারতারি না, তাই মানছি আমার চেতাই বউ কইব বুড়া হয়ে গেছে এখন এইগুলা করে, তাই কই আমার বয়স 15 বছর। 15 বছর হোক, নইলে তুমি 3 বছরের বাবু হয়ে যাও, তাতে কোনো সমস্যা নাই, আমাদের সাথে তোমরা কোনো সার পাইবে না মেসে। না ভাই, আপনি গো আমার ঘরে কোনো সার দিতে হবো না, আমরা যে নাগিন হয়ে আপনার ঘরে সবল দিব, আপনারা সেই অপেক্ষায় থাকেন। তুই তো দেখতেছি আবার সে নাগিনের নাম নিলি, এশিয়া কাপের কথা কি ভুলে গেছিস নাকি? দৌড়মিয়া, কই হয়েছে এশিয়া কাপ, কই হয়েছে বিশ্বকাপ, ওইগুলা কি মনে রাখার মতো টাইম আছে নাকি আমার? দাঁড়া বেটা, একটু ধৈর্য ধর, আমি শান্ত যেহেতু দলে আছি, এশিয়া কাপের স্মৃতিটা আবার ফিরে আইন না দিমনে নতুন করে। দৌড়মিয়া, ওই খেলা আর এই খেলা এক না, আপনি এশিয়া কাপে ভালো খেলছেন একটা বলে চলে, পারলে বিশ্বকাপে খেলায় দেখাইন তাহলে বুঝুম আপনি পারেন। এই তো বেটা, দিলি শান্ত রে অশান্ত কইরা, খেলার মাঠে নামলে তো তোরা যাবে শান্তর বিষে মইরা। আমি হইলাম রশিদ নাগিন, আমার হাতেও বিষ, মাথায় বিষ, পাছায় বিষ, তাই আমার সাথে লাগতে আসো না, আমার সাথে শোয়া লাগলে তুমি মরে যাবে ছটফট কইরা। তোর বিষ থাকতে পারে, কিন্তু তোর বিষ কোনো কাজের না, ওইগুলো হচ্ছে অকাজের, তাই তোর বিষটা আমি কোনো মূল্যায়নই করি না। আমার বিষ কতটা ভয়ঙ্কর এটা দুনিয়ার বাঘা বাঘা বেটাররা জানে, তুমি জানো না, তাই তুমি বিপদে পড়ে যাবা। আমার তুই অশান্ত কইরা দিছিস না, আমার বিষ যে কতটা ভয়ঙ্কর আর কতটা ক্ষতি করতে পারে তুই মাঠে আইলেই দেখবি বেটা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটা আমরা জিতে বিশ্বকাপটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, ধন্যবাদ।